তাহলে খেয়াল করো ওই যে ম্যাথটা, এটা বলা আছে যে তোমার তাপ গ্রাহকের, সরি উৎসের তাপমাত্রা দেওয়া ছিল 2000 কেলভিন, এবং গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে তোমার 200 কেলভিন। তাহলে এখানে তোমার এই যে ইয়ের যে সাইকেলটা, কার্নোট যে সাইকেলটা, এখানে তোমার খেয়াল রাখতে হবে যে কোথায় কোন তাপমাত্রাটা কাজ করবে। খেয়াল করো শুরুতে যেহেতু এই টেম্পারেচার আছে তাপ উৎস, তাপ উৎসের তাপমাত্রাটা, এই তাপমাত্রায় কিন্তু প্রথমে সমষ্ণ প্রসারণ ঘটে, ঠিক আছে? অর্থাৎ T1টা হচ্ছে তোমার এই সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে, আর T2 এটা যখন এখানে যখন সংকুচিত হয়, ঠিক আছে, এখানে হচ্ছে তোমার টেম্পারেচার T2, এটা হচ্ছে তোমার তাপ গ্রাহকে। কারণ আমরা জানি যে যখন আমরা তাপ গ্রাহকে বসাই এটাকে, তখনই কিন্তু তাপমাত্রা কমে এবং এটা সংকুচিত হয়। আচ্ছা, আমরা T1 T2 কে বসাইছি, তারপরে খেয়াল করো শুরুতে আয়তন দেওয়া আছে তোমার 50 লিটার হাইড্রোজেন। ভালো কথা, এই লিটারটাকে আমাদের কি করতে হবে, মিটার কিউবে নিতে হবে। তো 50 × 10⁻³ দিলেই হবে এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাস, এবং এর পরিমাণ দেওয়া আছে 20 মোল হাইড্রোজেন, ঠিক আছে? এখন বলা হয়েছে যে যখন তুমি এই সাইকেলটা 10 বার কমপ্লিট হবে, অর্থাৎ পিস্টন একবার তোমার তাপ গ্রহণ করবে, তাপ ছেড়ে দিবে, আবারও আসবে, গ্রহণ করবে, ছেড়ে দিবে, আবারও আসবে, এরকম 10 বার যখন এই সাইকেলটা তুমি কন্টিনিউ করবা, তখন টোটাল কতটুকু কাজ পাওয়া যাবে এই টোটাল কাজটাই তুমি বের করবা, ঠিক আছে? এখন আরো কিছু শর্ত বলে দেওয়া আছে যে শুরুতে, অর্থাৎ সমষ্ণ প্রসারণে দেখা যায় যখন প্রসারিত হয়, অর্থাৎ এই V1 থেকে যখন V2 তে যায়, তখন আদি আয়তনের 3 গুণ বেড়ে যায়, মানে 3 গুণ হয়, বেড়ে যায় না 3 গুণ হয়। তার মানে শুরুতে যদি আয়তন থাকে V1, এখন হয়ে যাবে কি 3V1। তাহলে যদি এটাকে 3 দ্বারা গুণ করো তাহলে কি হবে, 150 × 10⁻³ মিটার কিউব। এবং আরো যেটা বলা আছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, অর্থাৎ এই দ্বিতীয় স্টেপে তোমার প্রথম ধাপে যতটুকু বৃদ্ধি পায় তার থেকে আরো কতটুকু বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আদি আয়তনের আরো 2 গুণ পরিমাণে বৃদ্ধি পায়। দেখো কথাটা কিন্তু এইভাবেই বলা আছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আরো কিছু দূর প্রসারিত হয়, সেটা হচ্ছে আদি আয়তনের 2 গুণ। তার মানে অলরেডি সে 3 গুণ প্রসারিত হয়ে আছে, আদি আয়তনের আরো 2 গুণ প্রসারিত হয়, এতো এখানে প্রসারিত হয়, আর একটু প্রসারিত হয়। হ্যাঁ বলো ভাইয়া, আবার একটু একটু বুঝাই দেন তো, V2 আর V3 কি বলছিলেন? আচ্ছা ঠিক আছে, খেয়াল করো এই যে তোমার শুরুতে আমরা V1 নিয়ে শুরু করলাম, তাই তো? প্রথমে সমষ্ণ প্রসারণ হয়ে সে V2 তে যাবে, V1 থেকে V2 তে। এখন সমষ্ণ প্রসারণের সময় কোশ্চেনে বলে দেওয়া আছে যে আদি আয়তনের 3 গুণ হয়ে যায় প্রসারিত হয়ে। তো আদি আয়তন আছে V1, 3 গুণ প্রসারিত হলে কি হবে, 3V1, সহজ ব্যাপার। তারপর দ্বিতীয় ধাপে যখন রুদ্ধতাপীয় প্রসারণ হয়, অর্থাৎ এটা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, এটাতে দেখা যায় যে আরো 2 গুণ প্রসারিত হয়, আদি আয়তনের আরো 2 গুণ প্রসারিত হয়। তার মানে দেখো V2 এর মানটা হচ্ছে 3V1, এখন আদি আয়তনের আরো 2 গুণ প্রসারিত হয়, তার মানে আরো আদি আয়তনের 2 গুণ, 2V1। টোটাল কতটুকু হয়েছে এখানে এসে, টোটাল হয়ে গেছে 3+2, অর্থাৎ 5V1। এবং আরেকটা তথ্য তোমাদের লাগবে, সেটা হচ্ছে কি যখন সংকোচন হয় কতটুকু সংকোচন হয় সেটাও লাগবে। এই V4 আসলে কিছু কোশ্চেন মিসিং ছিল, মানে কিছু তথ্য মিসিং ছিল, আমি সরি যে আমি গতকালকে ওই বিষয়গুলো আমি খেয়াল করিনি। অবশ্যই আয়তন গুলো তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ধরে নিলাম যে এই ক্ষেত্রে তোমার সমস্ত সংকোচনে V4 কি, যখন তুমি 3 নম্বর ধাপে আসবে, এটা হচ্ছে কি সমস্ত সংকোচন সংকুচিত হয়ে তোমার V4 হবে। এবং এইখানকার তথ্যটা ধরে নাও যে এখানে যতটুকু প্রসারিত হয়েছিল তার 3 গুণ কমে যায়, তো 3 গুণ যদি কমে তাহলে দেখো যে 5V1 ছিল এখানে V3 তে, এখান থেকে আদি আয়তনের যদি 3 গুণ কমে যায় তাহলে 3V1, জাস্ট 2V1, ঠিক আছে? আমরা জাস্ট এখন এই তথ্যটা আমি এক্সট্রা করে অ্যাড করছি,
এটাকে ইয়া করার জন্য। আচ্ছা আমরা দেখো এই সবগুলা তথ্য আমরা জানি, ঠিক আছে, এই সবগুলা তথ্য আমরা জানি, এবার একটা একটা করে জাস্ট কাজে লাগাবো। দেখো প্রথমে কি, সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণের সময় কাজ কি পরিমাণে হয়? সমষ্ণ প্রসারণের সময় যদি কাজ হয় ডাব্লিউ ওয়ান, সেটা আমরা জানি যে এই ক্ষেত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট, এন মোল গ্যাসের জন্য এন আর টি ওয়ান এলএন কি হয়, ভি টু বাই ভি ওয়ান, আদি আয়তন ছিল ভি ওয়ান, পরের আয়তন হয়ে গেছে ভি টু, তাহলে এখানে জাস্ট বসায় দাও, এন এর মান হচ্ছে 20 মোল, আর এর মান আমরা জানি 8.314, আর হচ্ছে শুরুর দিকে টেম্পারেচার ছিল কত, 2000 কেলভিন, সাথে এলএন ভি টু বাই ভি ওয়ান, তিন গুণ প্রসারিত হয়ে গেছে ভি ওয়ান এর, তার মানে ভি টু ছিল কি 3 ভি ওয়ান, আর নিচে তো ভি ওয়ান আছেই। আচ্ছা তো এবার জাস্ট এটাকে আমরা কেটে দিলেই হবে, এখান থেকে একটা মান বের হবে 20 × 8.314 × 2000 × ln 3, এত জুল ডব্লিউ ওয়ান এটা আমরা পাইছি। তারপর আসে রুদ্ধতাপীয় প্রসারণ, আমরা জানি রুদ্ধতাপীয় প্রসারণের সূত্র কি, এন আর ডেল্টা টি, তাই না, ডিভাইড বাই কি হয় 1 - গামা, তো এই ক্ষেত্রে আমরা এন এর মান তো জানি 20 মোল, আর এর মানও আমরা জানি 8.314, আর ডেল্টা টি খেয়াল করো T2 - T1, T2 হয়েছিল 500 আর T1 ছিল 2000। আচ্ছা তারপর এটা যেহেতু হাইড্রোজেন, এটা একটা তোমার ডাইঅ্যাটমিক মলিকিউল দুইটা আছে, ডাইঅ্যাটমিক এর জন্য এই মানটা কত, গামার মান 1.44, তাই না, তাহলে এখানে যখন তোমরা ক্যালকুলেটরে বসাবা এখানে আরেকটা ভ্যালু পাবা, এবং এই দুইটা ভ্যালু পাওয়া হচ্ছে তোমরা পজিটিভ, কারণ এই ক্ষেত্রে কি হয় প্রসারিত হয়, এই কারণে ডাব্লিউ ওয়ান এবং ডাব্লিউ টু আসবে কি পজিটিভ ভ্যালু। আর যখন তোমরা দেখবা যে তোমার ডাব্লিউ থ্রি যখন বের করতে যাবা এই ক্ষেত্রে সংকুচিত হয়, এবং ডাব্লিউ ফোর এটাও কিন্তু সংকুচিত হয়, ঠিক আছে। আচ্ছা তো আমরা বের করে ফেলি ডাব্লিউ থ্রি, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, তাহলে এন আর এই ক্ষেত্রে কিন্তু টি টু তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, এল এন এক্ষেত্রে কত ভি ফোর বাই ভি থ্রি, ঠিক আছে, তো জাস্ট আমরা ভি ফোর ভি থ্রি সবার মানে আমরা জানি, খেয়াল করো ভি ফোর এর মান হচ্ছে 2 ভি ওয়ান আর ভি থ্রি এর মান হচ্ছে 5 ভি ওয়ান, তাহলে এক্ষেত্রে আসবে এল এন 2 ভি ওয়ান আর হচ্ছে কি 5 ভি ওয়ান, আর এটা হচ্ছে 20 8.314, আর হচ্ছে কত টি টু এর মান হচ্ছে 500 কেলভিন, খেয়াল করবা এই মানটা যখন তোমরা বের করবা এই মানটা কিন্তু একটা নেগেটিভ ভ্যালু আসবে। আচ্ছা তারপর সবার শেষে ডব্লিউ ফোর যখন বের করবা এবার আসবে রুদ্ধতাপীয় সংকোচন, তো সেম কথা এন আর ডেল্টা টি ডিভাইড বাই 1 - গামা, তো এই ক্ষেত্রে জাস্ট মানটা বসিয়ে দিই 8.314 কিন্তু আসবে কত 20, এই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন কত, খেয়াল করো ডব্লিউ ফোরে এই ক্ষেত্রে দেখো শুরুতে ছিল 500 কেলভিন, আচ্ছা টি টু, টি টু থেকে আসছে টি ওয়ানে, তার মানে এবার কিন্তু পরবর্তী আয়তন এটা, ঠিক আছে, অর্থাৎ পরেরটা মাইনাস আগেরটা, এখানে তোমাদের ভুল করার সম্ভাবনা থাকে, এইখানে কিন্তু হবে আবার 2000 - 500 ডিভাইড বাই হাইড্রোজেনের জন্য 1 - 1.44, দেখো এই ভ্যালু গুলাই তোমরা জাস্ট বের করে আলটিমেটলি বসায় দিবা যে টোটাল কাজ কতটুকু হয়, টোটাল কাজ ডব্লিউ সমান ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু প্লাস ডব্লিউ থ্রি প্লাস ডব্লিউ ফোর, তারপর এটাকে আবার 10 বার ইয়ে করবা, যেহেতু এটা 10 বার
সাইকেল কমপ্লিট করার পর আমরা বের করতেছি, তো 10 বার পর কতটুকু পাওয়া যাবে? 10 ইনটু W। এই হচ্ছে তোমাদের কাজ। ভাই এখানে মানটা ভাই দিয়েছে 2.89 × 10⁻⁶। আচ্ছা হ্যাঁ, আসতেই পারে, আসতেই পারে, আমি আমি বের করি নাই। তো তাহলে মানটা কত আসে? 2.89 × 10⁶ জুল। হ্যাঁ ঠিক আছে। আর এখানে দেখো তো এই ম্যাথটা আরেকটা ভাবে করতে পারো কিনা, আরেকটা ভাবে কিন্তু করা যেতে পারে, ঠিক আছে? সেটা কি? সেটা তুমি যদি এটার ক্ষেত্রফলটা বের করতে পারো। আসলে ব্যাপারটা কি, আমরা যে কাজটা করছি না, আমরা আলটিমেটলি ক্ষেত্রফলটাই কিন্তু বের করছি, ঠিক আছে? আমরা যখন W1 বের করছিলাম, তখন এই যে তোমার ধরে নিলাম এটা A এবং B, AB যে রেখাটা আছে না, AB রেখাটা এই x অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে আমরা সেটাই বের করছিলাম। আলটিমেটলি যখন তুমি কাজটা বের করো, যেটা হয় তুমি এটার ক্ষেত্রফলটাই বের করো, যদি বলে পরীক্ষায় যে এটার ক্ষেত্রফল কত, ঠিক আছে? এই যে তুমি এটা পাইছো, গ্রাফটা পাইছো, এই গ্রাফের ক্ষেত্রফল কত, তো গ্রাফের ক্ষেত্রফল কিন্তু তুমি যেটা আনসারটা বের করছো, এই তো এই আনসারটাই হবে তার এরিয়া। তাই কোশ্চেন নানান ভাবে করতে পারে, তোমার জাস্ট কনসেপ্টটা তারা দেখবে যে তোমার কনসেপ্টটা ঠিক আছে কিনা, ঠিক আছে? এই হচ্ছে এরিয়া, এই এরিয়াটাই আসলে টোটাল কাজ। তুমি টোটাল কাজটা বের করছো, মানে হচ্ছে আলটিমেটলি তুমি এরিয়াটাই বের করছো। হ্যাঁ কেউ কিছু বলবা? এখানে দ্রুততাপীয় সংকোচনে যতটুকু কাজ হয়েছিল, অসাধারণ এতটুকু কাজ হয়েছিল? না না না, অবশ্যই না স্যার, ভাই বিপরীত চিহ্ন আসছে শুধু, আমি দেখছি। দেখো এখানে তুমি চিন্তা করে দেখো যে রুদ্ধতাপীয় প্রসারণ আর সংকোচন, ঠিক আছে, এদের P1 P2 মানে এই চাপ আর আয়তন সমান কিনা, ঠিক আছে? এটা কিন্তু সমান না, কারণ V2 যতটুকু ছিল আর V3 যতটুকু ছিল, ঠিক আছে, এখন কিন্তু V4 আর V1 এর মধ্যে সেই রকম একটা সম্পর্ক কিন্তু থাকে না। মানে এটা যদি এমন হতো, তুমি যদি বলতা যে হ্যাঁ এই যে আমি একদম একটা আয়তক্ষেত্র আঁকতেছি, সেক্ষেত্রে তুমি বলতে পারতা যে এই ক্ষেত্রে ইয়াতে যতটুকু কাজ হবে, সংকোচনে যতটুকু কাজ হবে, প্রসারণে ততটুকুই কাজ হবে। দেখো আমি এটা বুঝাই, ভালো একটা কোশ্চেন করছো। ধরো তুমি একটা মেশিন বানাইছো বা একটা কাজ করতেছো যেটা এইভাবে কাজ করে, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা ধরো P1 V1 P2 V2 P3 V3 আর হচ্ছে P4 V4, এবং এটা দেখা যাচ্ছে কি এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র। আমি যদি এই মানগুলো বলে দিই তাহলে ব্যাপারটা আরো সুবিধা হবে। ধরো P1 এর মান আর P2 এর মানটা সমান, যাদের ইয়ে হচ্ছে 180 atm চাপ, ঠিক আছে, V1 এর আয়তন তোমাকে দেওয়া আছে 50 লিটার, V2 হয়ে গেছে 200 লিটার, আচ্ছা, এবং P3 আর P4 দেওয়া আছে, সেটা হচ্ছে আয়তন যখন বাড়ে তখন কি হয়, চাপ মানে আয়তন, এক্ষেত্রে এদিকে আয়তন আর এক্ষেত্রে হচ্ছে এদিকে চাপ, আগে যেহেতু এটা তার মানে এদিকে হবে চাপ আর এদিকে আয়তন। হ্যাঁ ঠিকই আছে। তাহলে যখন এই তোমার চাপ আয়তন যখন কমে তখন চাপ বেড়ে যায়। হ্যাঁ ধরে নাও চাপ এই জায়গাতে হয়ে গেছে 300 atm। এবার যদি বলা হয় যে এটার তুমি কাজ কাজ বের করো, একবার একটা সাইকেলে কাজ নির্ণয় করো, ঠিক আছে, তোমার আর কিছুই লাগবে না, তুমি জাস্ট ধুমধাম করে ক্ষেত্রফলটা বের করে দিবা, কাজ শেষ। এখন এটা আরো সহজ, খেয়াল করো যে যেহেতু বোঝাই যাচ্ছে যে P1 আর P2 সমান, P1 P2 সমান, তার মানে এটা কি x অক্ষের সমান্তরাল, আচ্ছা, আবার যেহেতু P3 আর P4 সমান, ঠিক আছে, এটাও কিন্তু x অক্ষের সমান্তরাল,
তার মানে কি আলটিমেটলি এটা টায়ার ক্ষেত্র। আবার খেয়াল করো এখানে যে ইয়েটা দেওয়া আছে তাও সমান। এখন তুমি বলতে পারবা যে এই ক্ষেত্রে যদি তোমার রুদ্ধতাপীয় সংকোচন হয় যতটুকু কাজ হবে, রুদ্ধতাপীয় প্রসারণে তার বিপরীত কাজ হবে। কারণ এই ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে কি হইতেছে, তোমার এদের মধ্যে একটা সমান বা সুষম পরিবর্তন বিরাজ করতেছে। আচ্ছা তো এই কাজটা হবে জাস্ট এরিয়া এরিয়া, ঠিক আছে? এবং এরিয়াটা তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা। আর এটা যেহেতু তোমার তুমি জাস্ট এটাকে ইয়াতে কনভার্ট করবা, প্যাস্কেলে কনভার্ট করবা, ঠিক আছে? এটাকেও জাস্ট প্যাস্কেলে কনভার্ট করবা। প্যাস্কেলে কনভার্ট করলে তোমার এই যে দৈর্ঘ্যটা কত আর এই প্রস্থটা কত সেটা বের করে নিলে হবে। খেয়াল করতে পারতেছো যে এখানকার যে প্রস্থ, প্রস্থ হচ্ছে 300 - 100, তার মানে এই প্রস্থটা হবে 200 × 101325। এটা হচ্ছে প্রস্থ। আর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 50 থেকে 200 যায়, তার মানে 150 × 10⁻³। এটাই কিন্তু আসলে কাজের পরিমাণটা হবে। দেখো আমি কিচ্ছু করি, আমি জাস্ট দৈর্ঘ্যটা বের করছি আর প্রস্থটা বের করছি। দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি? ক্ষেত্রফল। এবং এটা আমরা সকলেই জানি, বুঝা গেল? আচ্ছা তাহলে আজকে আমরা তারপরের টপিকটাতে চলে যাই, সেটা হচ্ছে তোমার রেফ্রিজারেটর। এবং রেফ্রিজারেটর খুবই ইজি, এটার মতোই লিখো রেফ্রিজারেটর। বা এটার বাংলায় কি বলা যায়? হিমায়ক। হিমায়ক, হ্যাঁ, সুন্দর সুন্দর আছে ওয়ার্ডটা। হিমায়ক মানে যে কিনা তোমার একদম হিম বানায় দিবে, ঠিক আছে? হিমালয়ের একটা ফিলিংস। আচ্ছা রেফ্রিজারেটর বা হিমায়ক, এটার কাজ কি? খেয়াল করো এটার কাজ হচ্ছে কোন একটা জায়গা থেকে তাপ শক্তি বের করে নিয়ে যাওয়া এবং ওই জায়গাটাকে ঠান্ডা বানিয়ে দেওয়া, ঠিক আছে? যেমন দেখো এটা ধরে নিলাম ফ্রিজের ভেতরটা, এইখান থেকে সে তাপ শক্তি বের করে আনবে, বের করে এনে বাহিরের পরিবেশে ছেড়ে দিবে, ঠিক আছে? তারপরে এটা কি তোমার সিস্টেম, এই সিস্টেম থেকে বের করে নিবে এবং এটা হচ্ছে কি সারাউন্ডিং এ সে ছেড়ে দিবে তাপটা। এই যে তাহলে আমরা ধরে নিলাম যে সে কিউটু পরিমাণে তাপ বের করে আনলো ফ্রিজের ভেতর থেকে। এই তাপ বের করে আনতে অবশ্যই ইলেকট্রিক কিছু ওয়ার্ক বা কাজ সম্পন্ন করতে হয়। তোমরা সেটা জানো যে রেফ্রিজারেটরের প্রচুর পরিমাণে বৈদ্যুতিক বিল আসে। এই বিলটা আসলে এই যে তুমি যে আসলে কাজ করতেছো বা এনার্জিটা খরচ করতেছো তার জন্য, ঠিক আছে? এবং এই কিউটু এবং ডব্লিউ দুইটা মিলে তোমার সারাউন্ডিং এ আমরা ধরে নিলাম যে Q1 পরিমাণে তাপ সে ছেড়ে দেয়। এবং খেয়াল করে দেখবা যে ভেতরে যে টেম্পারেচারটা অর্থাৎ রেফ্রিজারেটরের ভেতরে সেটা কিন্তু কম, আর সারাউন্ডিং এর টেম্পারেচার কি বেশি। তো এই ক্ষেত্রে আমরা জানি যে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তোমার শক্তির আদান প্রদান হয় এবং তার জন্য কি করতে হয়, তার জন্য কিছু পরিমাণে বাহ্যিক কাজ সম্পন্ন করতে হয়। অর্থাৎ আমরা যেটা বুঝি যে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় যদি তাপ শক্তিকে নিতে হয় তাহলে এটা স্বতঃস্ফূর্ত ভাবে হবে না, এটা কি অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বুঝা গেল? এই কারণে আমাদের বাহির থেকে কাজ করতে হয়। আচ্ছা বুঝা গেল? তার পরের একটা, এটার যদি আমরা তোমার এফিসিয়েন্সি বের করতে চাই, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা মানে সে কতটুকু আসলে কাজ সম্পন্ন করতে পারে, এবং স্পেসিফিক্যালি আমরা যখন রেফ্রিজারেটরের জন্য চিন্তা করি তখন এটাকে আর এফিসিয়েন্সি বলি না, তখন এটাকে আমরা বলি যে
তোমার কর্ম সম্পাদন সহগ, ঠিক আছে, বা এটার পারফরমেন্স, এই ফ্রিজের পারফরমেন্সটা কিরকম, কোএফিশিয়েন্ট অব পারফরমেন্স, একটু খেয়াল রাখবা, যখন কোএফিশিয়েন্ট অব পারফরমেন্স চাই তখন কিন্তু সেটা আসলে রেফ্রিজারেটরের জন্য তোমাকে চাওয়া হবে, বা বাংলায় বলা হয় তোমার কর্ম সম্পাদন বা পারফরমেন্স সহগ, এটা কতটুকু কাজ করতে পারছে। দেখো এই কর্ম সম্পাদন সহগটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করব, এটা দিয়ে প্রকাশ করা যেতে পারে, কোনো সমস্যা নেই, ফাই, আচ্ছা PHI, ফাই, এই ফাইটা কি হবে, খেয়াল করো আমাদের এখানে তোমার ইনপুটটা কি আর আউটপুটটা কি সেটা বুঝতে হবে। আমরা জানি যে এই এফিসিয়েন্সি বা কর্ম সম্পাদন সহগ আমরা যেটাই বের করতে চাই না কেন, অলওয়েজ আমরা জানি যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাই কিনা, আমি কতটুকু ইনপুট দিয়ে কতটুকু আউটপুট পাই, যে আমি কতটুকু ইনভেস্ট করতেছি আর কতটুকু লভ্যাংশ পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, কর্মদক্ষতা, বা আমরা যেটাকেই যাই বলি। এবার খেয়াল করো যে আমি ইনপুট হিসেবে কি দিচ্ছি, আমি ইনপুট হিসেবে কিন্তু আমার ইলেকট্রিক্যাল এনার্জিকে সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে, এই তো আমার ইনপুট হিসেবে ইলেকট্রিক্যাল এনার্জি, আর আউটপুট হিসেবে আমার কি করণীয়, মানে কি প্রাপ্য, আমার প্রাপ্য হচ্ছে আমি সিস্টেম থেকে তাপ শক্তিকে বের করে নিয়ে যাব, ঠিক আছে, অর্থাৎ আমি কতটুকু কাজ করে কতটুকু তাপ বের করে নিতে পারছি, কতটুকু ঠান্ডা বানাইতে পারছি সিস্টেমটাকে, এটাই হচ্ছে আসলে তোমার এই কর্ম সম্পাদন সহগ ফ্রিজের ক্ষেত্রে। তাহলে খেয়াল করো আমরা যদি এই W এর ব্যাপারটা ভুলে যাই, জাস্ট Q1 আর Q2 দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে আমরা ইজিলি বুঝতে পারবো যে Q1 এই জিনিসটা হচ্ছে আসলে Q2 আর W এদের সমষ্টি ছিল Q1, তাই না, এই দুইটা মিলেই তো Q1 হয়েছে। তাহলে আমরা যদি W এর ব্যাপারটা লিখতে চাই, খেয়াল করো তো এই যে Q1 সমান Q2 প্লাস W, তাহলে W সমান কি হবে, Q1 মাইনাস Q2, তাহলে আমরা লিখে দেই W সমান Q1 মাইনাস Q2, এইটাই হচ্ছে রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহগ, এবং ফ্রিজ থেকে কোশ্চেন আসে মানে এটাকেই বের করতে বলা হয়, এখানে কঠিন কোনো কোশ্চেন আসে না, এই যে কতটুকু তুমি তাপ শক্তি বের করছো আর কতটুকু কাজ করছো, Q1 মাইনাস Q2, ওটা খুব সহজ, এটাও মনে রাখতে পারো যদি দিয়ে দেয় যে তুমি এতটুকু ইলেকট্রিক্যাল কাজ সম্পন্ন করছো, আমরা জানি ইলেকট্রিক্যাল কাজ কিভাবে বের করতে হয় সেটা আমরা খুব ইজিলি জানি। আচ্ছা তাহলে জাস্ট একটা নর্মাল একটা ম্যাথ করে ফেলো, কোশ্চেন নাম্বার 1 যেটা হচ্ছে যে একটি রেফ্রিজারেটর তোমার শীতল তাপাধার থেকে, দেখো একটি রেফ্রিজারেটর বা আমরা থেকে সহজে বলে দিই একটি ফ্রিজ শীতল, সরি শীতল তাপাধার থেকে শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করে, সবাই লিখো উষ্ণ তাপাধারে, মানে সারাউন্ডিং এ, সোজা কথা উষ্ণ তাপাধারে, তাপ আধারে 600 জুল তাপ শক্তি বর্জন করে, 600 জুল তাপ বর্জন করে, বর্জন করে, ঠিক আছে। এখন ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক কাজ নির্ণয় করো, বৈদ্যুতিক কাজ পরিমাপ করো, এবং কর্ম সম্পাদন সহগ হিসেব করো। তাহলে খেয়াল করো
একটা রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে দেখা গেল 450 জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপাধারে 600 জুল তাপ বর্জন করে। এখন বৈদ্যুতিক কাজ পরিমাপ করতে বলা হয়েছে শুরুতে এবং কর্ম সম্পাদন সহ হিসেব করো। তার মানে কি, শীতল তাপাধার দ্যাট মিনস এই রেফ্রিজারেটরের ভেতর থেকে সে 450 জুল তাপ শক্তিকে বের করে নিয়ে আসে এবং দেখা গেল এটা বের করতে সে কিছু পরিমাণে বৈদ্যুতিক কাজ সম্পন্ন করলো এবং এদের সমষ্টিটা দেখা গেল 600 জুল। তার মানে এখান থেকে 450 বের করলো, টোটাল ছেড়ে দিল 600। তাহলে কাজ করছে কতটুকু, 600 মাইনাস 450, খুবই এত জুল, দ্যাট মিনস জাস্ট 150 জুল তোমার তড়িৎ শক্তি খরচ হয়েছে। এবং কর্ম সম্পাদন সহক ফাই সমান আমরা জানি যতটুকু বের করে দিছে ডিভাইড বাই যতটুকু কাজ করতে হয়েছে, তার মানে বের করছে 450 আর কাজ করলো 150, এত এত গেল। তার মানে এই ফ্রিজের কর্ম সম্পাদন সহক 3। খেয়াল করো আমরা যখন বলি যে হিট ইঞ্জিনের তোমার যে এফিসিয়েন্সি এটা কখনোই 1 এর চেয়ে বড় হবে না, ঠিক আছে? দেখা যাবে এটা সর্বোচ্চ লিমিট হচ্ছে 1, কিন্তু 1 কখনো সম্ভব না, জাস্ট আমরা থিওরিটিক্যালি বলতে পারবো যে এটা। কিন্তু এই রেফ্রিজারেটরের যে কর্ম সম্পাদন সহগ এটা কিন্তু আবার যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? 1 এর সমান, 1 থেকে বড়, ছোট, যে কোনো কিছুই হতে পারে। এই ব্যাপারটাও এমসিকিউ এর জন্য মাথায় রাখবো। তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি ওভারঅল সবকিছু শেষ। একটা মাত্র টপিক আছে, সেটা হচ্ছে এনট্রপি, এবং এটা ভেরি লার্জ একটা টপিক। আমরা এটাকে যতটুকু পারা যায় তোমাদের এই লেভেলের সংগতিপূর্ণ ভাবে এটা শেখার চেষ্টা করব। দেখো তাহলে সবাই, এনট্রপি আচ্ছা খেয়াল করবা যে এনট্রপির যে ধারণাটা এটা তোমার থার্মোডাইনামিক্স এর একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, ঠিক আছে? বা ফান্ডামেন্টাল এগুলোর একটা কি বলে রাশিকার একটা একদম ফান্ডামেন্টাল একটা কোয়ান্টিটি, ঠিক আছে? একদম মৌলিক একটা রাশি এনট্রপি থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে। এটাকে আমরা জাস্ট শুরুতে এইভাবে চিন্তা করি যে তোমাকে একটা পাত্রে বরফ দেওয়া হয়েছে, বরফ, ঠিক আছে, আইস। তারপর কিছু সময় পর কি হয়েছে, দেখা গেল যে বরফটা গলে তরলে কনভার্ট হয়েছে, কি ব্যাপার, ঠিক আছে? এবার হয়ে গেছে কি, লিকুইড ওয়াটার। তারপরে আরো কিছু সময় পর যখন এখানে তুমি তাপ দিছ, এই তো হিট দিছ, প্লাস হিট, দেখা গেল যেটা একদম তোমার ভ্যাপার হয়ে উড়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? একদম আমরা এটাকে একটা আবদ্ধ পাত্র চিন্তা করি, আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে? তাহলে আরো বেটার হয়। খেয়াল করো এবার সব হয়ে গেছে গ্যাস, একদম গ্যাস হয়ে গেছে, আচ্ছা, ভ্যাপার। এখন তোমরা একটু খেয়াল করবা যে কোন সিস্টেমটার মধ্যে তোমার বিশৃঙ্খলা বেশি, আমাকে তোমরা একটু সেটা বলবা, যে ডিসঅর্ডার বা বিশৃঙ্খলা একটা অল্প জায়গায় তারা স্পন্দিত হয়, মানে সোজা কথায় তারা অনেকটুকুই স্থির থাকে, যদিও কোনো পার্টিকেল একদম কমপ্লিটলি স্থির থাকে না, কিছুটা তোমার ভাইব্রেশন দেখা যায় বা কম্পন দেখা যায়, কিন্তু এটার কম্পনের বিস্তারণে কম ছিল, ঠিক আছে? অর্থাৎ তাদের মধ্যে একটা বিন্যাস ছিল বা অ্যারেঞ্জমেন্ট ছিল, যতই সে তাপ শোষণ করতেছে
দেখা গেল যে এদের গতিবেগ বেড়ে গেছে, যে বিভিন্ন দিকে তারা ছোটাছুটি শুরু করছে। এখনো এদের মধ্যে একটা ইয়ে আছে, তো যখন সে আলটিমেটলি গ্যাসে কনভার্ট হয়ে গেছে তখন কিন্তু বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি শুরু করছে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যে ধাক্কা দিবে, একটা আরেকটাকে ধাক্কা দিবে, মানে এদের মধ্যে বিশৃঙ্খলার পরিমাণ অনেক বেশি। ঠিক আছে, ব্যাপারটা এরকম যে সবাই একটা রুমের মধ্যে স্থির বসে আছে, পড়াশোনা করতেছে, হঠাৎ করে দেখা গেল যে রুমের মধ্যে আগুন লেগে গেছে, তো সবার মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই যে তোমার বিশৃঙ্খলতার যে বিষয়টা দেখতেছো, যে তারা বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতেছে, ঠুসঠাস অর্থাৎ পলিউশন হইতেছে, এই যে বিশৃঙ্খলা, যার বিশৃঙ্খলা বেশি সেই সিস্টেমের আমরা বলে থাকি তার এন্ট্রপি বেশি। ঠিক আছে, মানে ইন ওয়ান সেন্স তোমার এন্ট্রপি হচ্ছে কোন একটা সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ বা কোয়ান্টিটি অফ ডিসঅর্ডারনেস। ডিসঅর্ডার কতটুকু সেটা এন্ট্রপি দ্বারা আমরা হিসাব করি। দ্বিতীয়ত, এই এন্ট্রপিকে আমরা তোমার ম্যাথমেটিক্যালি ইয়া করতে চাই, কি বলে এটাকে, ম্যাথমেটিক্যালি আমরা প্রকাশ করতে চাই। সেটা কি, ম্যাথমেটিক্যাল লজিকটা হবে এরকম যে এন্ট্রপিকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এবং এই এস হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই সিস্টেমে কতটুকু শক্তির আদান প্রদান হয় এটাকে বলা হয় মেনলি এন্ট্রপি। ঠিক আছে, তাহলে যদি তোমার টি তাপমাত্রায়, ঠিক আছে, কি পরিমাণে শক্তির আদান প্রদান হয়, তাহলে তোমার তাপমাত্রা যখন একদম ফিক্সড থাকবে, ঠিক আছে, তখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেই তাপ শক্তির আদান প্রদানটা হবে কিউ বাই টি। ঠিক আছে, আমি আবারও বলি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা সিস্টেমে কতটুকু শক্তির আদান প্রদান হয় তাই হচ্ছে ওই সিস্টেমের এন্ট্রপি। তাহলে খেয়াল করো এখানে কি হইতেছে, ধরো এটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, বা আমরা যখন ইয়ে করবো 273 কেলভিন। এই তাপমাত্রায় যখন সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কনভার্ট হয়, তখন সে কি করে, তাপ শক্তিকে শোষণ করে, তাই না? তাপ শক্তি যদি যদি সে শোষণ করে তাহলে এটা হবে প্লাস, অর্থাৎ এই এস এর মানটা বাড়তেছে। তার মানে কি দেখা গেল, যে যখন সে বরফ থেকে পানিতে কনভার্ট হচ্ছে, একটা লিকুইড ওয়াটারে কনভার্ট হচ্ছে, তখন আসলে তার এন্ট্রপি বেড়ে যাচ্ছে। আবার ধরো তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে নিছো, সেই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাপারে কনভার্ট করবা, তখনও কিন্তু দেখা যাবে যে তাপ শক্তি সে শোষণ করবে এবং তার এন্ট্রপি বেড়ে যাবে। বুঝা গেল, এই একক পরিমাণে তাপমাত্রা পরিবর্তনে কতটুকু তাপ শক্তির পরিবর্তন হয় সেটাকেই কিন্তু আমরা এন্ট্রপি দ্বারা হিসাব করি। আচ্ছা, এখন যদি তাপমাত্রার পরিবর্তন হয়, দেখো এই ক্ষেত্রে কি, এই সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায়, তাপমাত্রা যদি স্থির থাকে, স্থির টেম্পারেচার, আর যদি এটা যদি তোমার ভেরিয়েবল বা চলক যদি হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, এটা একটা কনফিউশন তৈরি হয়, তাই না? আসলে এখানে কোনো কনফিউশনই থাকে না যদি আমাদের ক্যালকুলাসের আইডিয়াটা থাকে। খেয়াল করবা, আমরা যখন এই তাপমাত্রার পরিবর্তনটাকে অনেক ক্ষুদ্র চিন্তা করব, দেখো অনেক ক্ষুদ্র, আসলে মানে অনেক ক্ষুদ্র মানে কি, একদম টেন্স টু জিরো, মানে আমরা আসলে উপলব্ধি করতে পারবো না যে এখানে আসলে তাপমাত্রার যে পরিবর্তন হইতেছে। ঠিক আছে, তাহলে অনেক ক্ষুদ্র তাপমাত্রার পরিবর্তনের জন্য এই যে তাপ শক্তির যতটুকু প্রয়োজন হয় সেটা অনেক ক্ষুদ্র হবে। তাহলে এই ক্ষুদ্র তাপ শক্তির পরিবর্তনের জন্য আমরা কিন্তু এই টিটাকে ওই মানে ওই মুহূর্তে টিটাকে আমরা স্থির ধরে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে অনেক অল্প পরিমাণে এন্ট্রপির পরিবর্তন সমান অনেক অল্প পরিমাণে তাপ শক্তি ডিভাইডেড বাই ওই মুহূর্তের টেম্পারেচার। ঠিক আছে, যখন এই পরিবর্তনটা শূন্যের কাছাকাছি হয় তখন কোনো একটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিতেই পারবো, এবং এটা একদম 100% সঠিক। এবং আমরা যদি ফুল ইয়াটা বের করতে চাই, এন্ট্রপির পরিবর্তনটা বের করতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে ডি কিউ আর হচ্ছে কি টি, এবং টেম্পারেচার টি ওয়ান থেকে টি টু। বুঝে গেল? সবই আসলে ক্যালকুলাস। এবার তাহলে হিসাব করা যাক যে তুমি ধরো
তোমাকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এই 1 কেজি পানিকে, 1 কেজি পানিকে তুমি যেটা করবা যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে তুমি 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাপারে কনভার্ট করবা বা বাষ্পে কনভার্ট করবা, তাহলে এই ক্ষেত্রে এনট্রপির কতটুকু পরিবর্তন হবে এটা বের করো। এবং এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন, এইচএসসি তেও আসতে পারে। আমি আবারও বলি, তুমি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে কনভার্ট করছো। এতে আমরা সকলেই বুঝতেছি যে এক্ষেত্রে তাপ দিতে হবে, এবং তাপ দিতে হবে মানে কি, এনট্রপি বেড়ে যাবে, এই সিস্টেমের ডিসঅর্ডার বাড়বে। ডিসঅর্ডার বাড়া মানে আসলে এই এস এর একটা পরিবর্তন হওয়া। এই পরিবর্তনটাই আমরা বের করবো। খেয়াল করো কিভাবে করা যায়, শুরুতে আছে 1 কেজি বরফ আইস, এই আইস থেকে কি হবে 1 কেজি পানি হবে, খেয়াল করবা, ঠিক আছে? ভালো কথা, যখন তুমি -5 ডিগ্রিতে নাও তখন কিন্তু -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস থেকে শুরুতে কই যায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইসে যায়, পরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যায়, পরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে বাড়তে বাড়তে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যায়। আশা করি এই বিষয়টা তোমরা জানো যে কিভাবে এই পানির তাপমাত্রা বাড়ে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যায়, এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে কনভার্ট হয়। এরপর আবারও তাপমাত্রা বেড়ে 105 ডিগ্রিতে যাবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে কয়টা ধাপ হইতেছে? এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা ধাপে কিন্তু এখানকার কাজটা সম্পন্ন হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা ধাপেই আমাদের এনট্রপির যতটুকু পরিবর্তন হয় সেটা আমাদের বের করতে হবে। বের করে আমরা জাস্ট সবগুলোকে যোগ করে দিব, ঠিক আছে? সবগুলোকে যোগ করে দিলেই আমরা এনট্রপির পরিবর্তনটা পেয়ে যাব। এবার S1 কি হবে, এই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয়। যদি তাপমাত্রার পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বের করি, ক্যালকুলাসের সাহায্যে, তাই না? সেটি Q/T এবং তাপমাত্রা ছিল -5 মানে কি 200, -5 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, 268 কেলভিন, 268 কেলভিন থেকে 0 ডিগ্রিতে যাবে, 273 কেলভিনে যাবে। এখন খেয়াল করো যখন পানি তাপ শোষণ করে তখন আমরা জানি যে পানির আপেক্ষিক তাপ যদি হয় তোমার সি দ্বারা প্রকাশ করলাম, আসলে এটা তো পানি না, এখানে আছে বরফ, বরফের আপেক্ষিক তাপ কত তোমাদের জানা আছে? 2100 নাকি 2000? হ্যাঁ 2100, বাষ্পের 2000। আচ্ছা জোস, 2100 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা তাহলে আমরা জানি যে যতটুকু তাপমাত্রা পরিবর্তন হবে ডিকিউ সমান হবে MC∆T, তাই না? এই হচ্ছে পানির এই পরিমাণে তাপ আছে, তাহলে তুমি জাস্ট ইয়ে করে দাও, এখানে যেহেতু ডি এখানে হবে DT, তাপমাত্রার পরিবর্তনটা অনেক ছোট, তাহলে আমরা বসিয়ে দেই। খেয়াল করো এম 1 কেজি, সি এটাও কনস্ট্যান্ট সুতরাং বাহিরে আসবে, তারপর আসতেছে হচ্ছে ডিটি ডিভাইড বাই নিচে আছে টি, এবং এই মানটা 268 থেকে 273 পর্যন্ত যাবে। তাহলে এখন বলো DT/T এটার ইন্টিগ্রেশন কত হবে? ln t, এখানে আমরা কত থেকে কত বসাবো, 268 থেকে 273 পর্যন্ত বসাবো। তার মানে দেখো এখানে জাস্ট তোমরা যখন মানটা বসিয়ে দিবা, এখানে হচ্ছে 2000, তারপর এখানে ln 273 - ln
শক্তি তার মানে শক্তির একক জুল, আর নিচে আছে টেম্পারেচার, তার মানে এটা হবে পার কেলভিন। আচ্ছা তো এটা গেল প্রথম, প্রথম কতটুকু এস ওয়ান পরিবর্তিত হয়। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে পানি হবে। তো এই ক্ষেত্রে যতটুকু তোমার তাপমাত্রার তাপের পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের জানা আছে, তাই কিনা? খেয়াল করবা যে জিরো ডিগ্রি মানে এই টেম্পারেচারটা এখন স্থির 273, এই ক্ষেত্রে আর পরিবর্তন হয় না। আচ্ছা এক সেকেন্ড, আমার মনে হয় নেটওয়ার্ক কিছুটা সমস্যা করতেছে। দেখো এবার যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে, এবং তার জন্য আমরা জানি সুপ্ত তাপ নামে একটা কনসেপ্ট আমাদের আছে, তাই না? যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এবং এর মানটা আমরা জানি 336,000, হ্যাঁ 36,000 জুল পার কেজি। অর্থাৎ প্রতি কেজি বরফের তাপমাত্রা, সরি প্রতি কেজি বরফকে পানিতে কনভার্ট করতে মানে সেম তাপমাত্রার এতটুকু পরিমাণে ইয়ে লাগবে। তো এখানে যেহেতু আমরা জানি এই ক্ষেত্রে তাপের পরিমাণ এম এল এফ, এম এর মান হচ্ছে 1, আর ল্যাটেন্ট হিট ফর ফিউশন এটা হচ্ছে তোমার 336,000 এত জুল পার কেলভিন, এটাও বের করে নিব। গেল তারপরে সেম ভাবে এস থ্রি, এখানে যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় তাই এটা হবে এত টি ওয়ান থেকে টি টু টি কিউ বাই টি, এবং এই ক্ষেত্রে কত থেকে কত হয়, 273 থেকে 373 পর্যন্ত যাবে, তাই না? জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আর হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এবং সেই ক্ষেত্রে আমরা সকলে জানি যে এই ক্ষেত্রে তোমার ডি কিউ এর মানটা কত হবে, এম সি ডি টি, এবং এই সি এর মানটা আমরা পানির ক্ষেত্রে কত জানি, চার হাজার দুশো না? জি ভাইয়া। আচ্ছা তাহলে এই এম সি তো কনস্ট্যান্ট, বাইরে বের করে নিয়ে আসলাম, আবারও থাকতেছে কি এত ডিটি বাই টি। আচ্ছা সোজা কথায় এই ক্ষেত্রে তুমি জাস্ট এম সি এল এন টি টু বাই টি ওয়ান এই সূত্র ব্যবহার করেই বের করে ফেলতে পারবা যখন এই এনট্রপির পরিবর্তন হয়। আচ্ছা তো গেল, এটাও গেল। তারপরে সর্বশেষ আসে হচ্ছে তোমার আবারও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প থেকে 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হবে। সেই ক্ষেত্রে S4 এবং S5 এর মানটা বের করে ফেলবা, বের করে সবাইকে যোগ করবা। বলো এটা কঠিন কিনা ভাই? আমাদের কি সবসময় ইন্টিগ্রেশন করতে হবে নাকি আমরা ডাইরেক্ট সূত্র বসাইলে হবে? ইন্টিগ্রেশনটা করে নেওয়া বেটার, ঠিক আছে? এট লিস্ট কেন বেটার, কারণ তোমার এই কনসেপ্টটা মাথায় থাকবে, ঠিক আছে? যে আমরা যখন এই টেম্পারেচার যখন পরিবর্তন হবে তখন আমাদের অনেক অল্প কিছু পরিমাণে কাজ নিয়ে নিয়ে আস্তে আস্তে যোগ করে ইন্টিগ্রেশন করে আসলে মানটা বের করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে এলএন রিলেটেড দুইটা সূত্র আছে এই চ্যাপ্টারে, এই কারণে আমার মতে ইন্টিগ্রেশনটা থেকেই করে যাওয়া বেটার। কারণ কি, তোমরা যখন সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করছিলে তখনও কিন্তু এটা ছিল এনআরটি এলএন ডুবাই ভি ওয়ান, আর যখন তাপমাত্রা পরিবর্তন হয় তখন এনট্রপি আমরা জানি যে একটু আগে যেটা বের করলাম এন সি এলএন
মোলার গ্যাস ধ্রুবক দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি মোলটাকে নিবা সোজা কথায়। আচ্ছা তার মানে এটার মধ্যে প্যাচ লাগে, এ কারণে আমি যেটা তোমাদের সাজেস্ট করব যে একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটাই তোমরা মনে রাখবা, যে ইন্টিগ্রেশন পিডিভি এক্ষেত্রে ভি ওয়ান থেকে ভি টু, আর এটার ক্ষেত্রে কি ছিল ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি এক্ষেত্রে টি ওয়ান থেকে টি টু, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলে এনট্রপির কতটুকু পরিবর্তন হবে। এই বেসিক আইডিয়া যখন থাকবে তখন তোমাকে কেউ আটকাইতে পারবে না, কিন্তু মুখস্থ করে যদি যাও তো তোমাকে আটকানো খুব সহজ হবে। বুঝা গেল? আচ্ছা তাহলে এই তো তোমাদের প্রথম চ্যাপ্টারে। এখানে আর জাস্ট দুই একটা কনসেপ্ট আমি তোমাদের শিখাই। খেয়াল করো তো, আমি যদি ধরো এই হচ্ছে বরফ, ধরেন এটা বরফ, বরফ এখানে আমি শুরুতে তাপ দিয়ে এটাকে পানিতে কনভার্ট করলাম, ধরো টেম্পারেচার আমি সেমি রাখলাম জাস্ট তোমাদের সুবিধার জন্য, যেটা ধরো 0°C তাপমাত্রা বরফ, 0°C তাপমাত্রার পানি। আচ্ছা আবার যেটা করলাম যেটাকে আমি আবার আগের অবস্থায় নিয়ে আসলাম, এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত সেটা একটু আমাকে বলো দেখি। এনট্রপির পরিমাণ শূন্য, একদম জিরো। খেয়াল করো এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, যদি প্রত্যাবর্তী প্রক্রিয়া হয় সেই ক্ষেত্রে এনট্রপির পরিমাণটা হয়ে যাবে জিরো, মানে এনট্রপির এটা হবে জিরো, এবং এনট্রপির পরিবর্তন যদি হয় শূন্য এটাকে বলা যাবে এটা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, এটা কি আছে সাম্যাবস্থায় আছে, অর্থাৎ তুমি যখন একটা কেমিক্যাল রিয়েকশন করবা ধরে নাও এটা নাইট্রোজেন প্লাস তিনটা হাইড্রোজেন, তখন এমন একটা অবস্থা হয়েছে যেটা সাম্যাবস্থায় পৌঁছায় গেছে, এই অবস্থায় কিন্তু এক্সট্রা করে কোনো ধরনের এনার্জির পরিবর্তন হবে না, মানে সাম্যাবস্থায় পৌঁছায় যাওয়ার পর, এবং এক্সট্রা করে এনট্রপিরও আর কোনো পরিবর্তন হবে না। এই পরিবর্তন যখন একদম শূন্য হয়ে যায় তখন আমরা বলি যে একটা সিস্টেম সাম্যাবস্থায় চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্রকৃতিতে যতই কাজ হয়, প্রকৃতিতে যত প্রক্রিয়া সম্পন্ন হয় এই প্রক্রিয়াগুলো এমন ভাবে সম্পন্ন হয় যাতে করে এনট্রপির পরিমাণ বাড়ে, অর্থাৎ সমস্ত প্রসেসে তোমার এনট্রপির পরিমাণ বাড়বে। যেমন ব্যাপারটা কিরকম, একটু হ্যাঁ, স্বতঃস্ফূর্ত যত পরিবর্তন আছে প্রকৃতিতে, স্বতঃস্ফূর্ত যত পরিবর্তন, এটা একটু খেয়াল রাখো, স্বতঃস্ফূর্ত সকল পরিবর্তনে এনট্রপির পরিমাণ বৃদ্ধি পায়। এনট্রপির পরিমাণ বাড়ে, অর্থাৎ আমরা বলতে পারবো যদি কোন একটা প্রসেসে এনট্রপি আমরা দেখতেছি বেড়ে যাচ্ছে, তার মানে ওই প্রসেসটা হচ্ছে আসলে স্বতঃস্ফূর্ত প্রসেস, বা ইংরেজিতে যাকে বলে স্পন্টানিয়াস প্রসেস। বুঝা গেল যে নর্মালি স্বতঃস্ফূর্ত পরিবর্তনে এনট্রপির পরিবর্তনটা কি হয়, পজিটিভ হয়,
যেমন তুমি চিন্তা করো জাস্ট আমাদের সৌরজগতের কথা একটু ভাবি আমরা, এই যে ধরো এই হচ্ছে সূর্য, সূর্য প্রচুর পরিমাণে তাপ দিচ্ছে, এই সূর্য থেকে চারপাশে কি হয় তাপ শক্তি বিকিরিত হয়, ঠিক আছে? আমরা ধরে নিলাম যে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা T1 এবং আমাদের পৃথিবীতে তাপমাত্রা হচ্ছে T2, তাহলে আমরা সকলেই বেশ ইজিলি জানতে পারবো যে T1 গ্রেটার দেন T2, ঠিক আছে? এখন আমরা যদি দেখি যে T1 এই সারফেস থেকে কিছু পরিমাণে তাপ শক্তি T2 তে আসতেছে, সেই ক্ষেত্রে আমরা পরিবর্তনটা একটু হিসাব করতে চাই যে আসলে এনট্রপির কতটুকু পরিবর্তন হয়। খেয়াল করো এই সারফেসে আমরা যদি এনট্রপি দেখি S1, সেক্ষেত্রে কি হবে, ধরে নিলাম যে কিউ পরিমাণে তাপ শক্তির আদান প্রদান হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে তোমার কিউ বাই T1, আর আমরা যদি আমাদের সারফেসে পৃথিবীতে এনট্রপি হিসাব করি T2 তাপমাত্রায়, তাহলে এই পরিমাণে শক্তি আসছে সূর্য থেকে, কিউ পরিমাণে শক্তি আসছে, কিন্তু এখন টেম্পারেচার কত, T2। এবার চিন্তা করো আমরা যখন বের করব যে এর পরিবর্তন, এতো এই পরিবর্তনটা, পরিবর্তন মানে কি, পরেরটা মাইনাস আগেরটা, এটা এটা আমরা একটু বের করে দেখি যে এনট্রপির পরিবর্তনটা আসলে কিরকম হয়। S2 মানে কি, কিউ বাই T2 মাইনাস S1 মানে কিউ বাই T1। তাহলে কিউ যেহেতু সমান, আমরা কিউ কে কমন নিয়ে নেই, তাহলে এটা কি আসে 1/T2 মাইনাস 1/T1। এবার তোমরা একটু বলো দেখি এই যে পরিবর্তনটা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। আচ্ছা কিভাবে? আমরা যদি বলি যে T1 গ্রেটার দেন T2, তাহলে যখন আমরা ইনভার্স করে দিব 1/T1 কিন্তু হয়ে যাবে লেস দেন 1/T2। খেয়াল করো T2 মাইনাস T1 এর মানে কি, এর মানে এই T2টা বড়, বড়টা মাইনাস ছোটটা, তার মানে এটা কিন্তু আলটিমেটলি একটা পজিটিভ ভ্যালু দিচ্ছে, তাই না? অর্থাৎ এই পরিবর্তনটা হচ্ছে পজিটিভ, তার মানে কি সূর্য থেকে আমাদের পৃথিবীতে স্বতঃস্ফূর্তভাবে যখন তাপ শক্তি আসে তখন আসলে আমাদের সৌরজগতের এনট্রপি বেড়ে যায়, সৌরজগতের এনট্রপি বেড়ে যায়, অর্থাৎ এই মহাবিশ্বে যত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সংঘটিত হয় সমস্ত ক্ষেত্রেই এই এনট্রপি বেড়ে যায়। এবং লর্ড কেলভিন বলছেন যে আলটিমেটলি অবস্থা এমন হইতে পারে যে সমস্ত মহাবিশ্বের এনট্রপি বাড়তে 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 এমন একটা স্যাচুরেশন লেভেলে পৌঁছায় যাবে, তখন আর এনট্রপি আর বাড়তে পারবে না, অর্থাৎ সমস্ত জায়গাতে এনট্রপি সমান হয়ে যাবে। এনট্রপি যদি সমান হয় তার মানে কি, এনট্রপির পরিবর্তনও শূন্য হবে। পরিবর্তন শূন্য মানে এই ক্ষেত্রে কোনো ধরনের আর তাপ শক্তির আদান প্রদান হবে না। খেয়াল করে দেখবা এনট্রপির পরিবর্তন যদি হয়ে যায় মানে জিরো, খেয়াল করো আমরা শিখলাম কি, কিউ 1/T2 মাইনাস 1/T1, এটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি সমস্ত টেম্পারেচারও সমান হয়ে যাবে সমস্ত মহাবিশ্বের। এই টেম্পারেচার সমান হয়ে যাওয়া মানে তখন আর কোনো ধরনের তাপ শক্তির আদান প্রদান হবে না, এবং ওইটাকে তিনি বলতেছেন ওইটা হবে তখন মহাবিশ্বের তাপীয় মৃত্যু বা থার্মাল ডেথ। এবং এটা আসলে আদৌ হবে কি হবে না আমরা জানি না, কিন্তু থিওরিটিক্যালি আমরা এটাকে ব্যাখ্যা করতেই পারি যেহেতু প্রত্যেকটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এনট্রপি বাড়ে, তো অবশ্যই এমন একটা দিন আসতে পারে যখন এনট্রপি বাড়তে বাড়তে সারা বিশ্বে কি হয়ে যাবে, একদম স্যাচুরেশন লেভেলে পৌঁছায় যাবে এটা, এবং তখন এই মহাবিশ্বে আর কোনো ধরনের তাপের আদান প্রদান হবে না, তো এটাকে আমরা বলবো থার্মাল ডেথ। ঠিক আছে, তোমরা সকলে বুঝতে পারছো? জি ভাইয়া।
আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের থার্মোডাইনামিক্স, কেমন মানে যা যা আছে আমি জানি না যে এখানে তোমাদের এই লেভেলে আর কোনো কিছু বাদ আছে কিনা। তো এই লেকচারটা, এই নোটটা সবসময় রাখবো, ঠিক আছে, একদম অ্যাডমিশন পর্যন্ত। অ্যাডমিশনে দেখবা যে অ্যাডমিশন কোচিং এ কি করানো হয়, মানে আমরা নিজেরাই পড়াইছি, জাস্ট একটা সূত্র যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ কতটুকু হয়, এতটুকু হয় তোমরা লেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ ডিভাইড বাই 1 - গামা, তো এখান থেকে দুই একটা ম্যাথ করো, ম্যাথ করে শেষ, ঠিক আছে। কনসেপ্ট কিন্তু তখন তোমাদেরকে শিখাবে না, সুতরাং এখনই কনসেপ্টটা একদম জোরদার করে রাখো, আর পরবর্তীতে যাতে সূত্র লিখবে আর ম্যাথ করাবে তোমরা যাতে পারো। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই? এই যে তাপ শক্তিটা কি? হ্যাঁ, তাপ শক্তিটা তোর মাইক অফ হয়ে গেছে জুনায়েদ ভাই, তাপ শক্তিটা সহজে অন্য শক্তিতে রূপান্তরিত হয় না, এটা কি সত্য? তাপ শক্তিকে সহজেই অন্যান্য শক্তিতে রূপান্তর করা যায় না, হ্যাঁ এটা সত্য, কারণ তাপ শক্তি হচ্ছে সবচেয়ে সহজলভ্য একটা শক্তির ফর্ম বা রূপ। যে কোনো শক্তিকে তুমি খুব সহজেই তাপ শক্তিতে কনভার্ট করতে পারবা, ওটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। এই যে আমি যে কথা বলতেছি, এই ক্ষেত্রেও কিন্তু আমার অনেক তাপ তৈরি হওয়ার একটা পসিবিলিটি আছে। আমি যে আমার ট্যাবে লিখতেছি, এই ক্ষেত্রে কিন্তু তাপ শক্তি তৈরি হইতেছে, ঠিক আছে, এখানে ঘর্ষণ বল থেকে বা ঘর্ষণ থেকে। তো সমস্ত জায়গাতে দেখা যায় কি, যে তাপ শক্তিটা খুব সহজে উৎপন্ন হয়, কিন্তু তাপটাকে অন্যান্য শক্তিতে রূপান্তর করা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে, এবং এটা সত্য। ভাই এই বায়ুর মধ্যে দিয়ে শব্দ সঞ্চালন, এটা কি কি ধরনের? হ্যাঁ, তোমার কথা আসতেছে না। ভাই বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চালন, এটা কোন ধরনের প্রক্রিয়া? আমরা থার্মোডাইনামিক্স এর বেসিসে যদি ব্যাখ্যা করতে বলো এটাকে, জি ভাই, এই ক্ষেত্রে এটাকে অনেক ভাবে তো ব্যাখ্যা করা যায়। যদি তুমি একটা নির্দিষ্ট চিন্তা করো, জায়গা চিন্তা করো, তুমি এখানে শব্দ করছো, এখানে গেছো, তাহলে এক্ষেত্রে তো আয়তন সমান, তুমি সমআয়তনিক প্রক্রিয়া বলো, তাপমাত্রাও সমান, সমষ্ট প্রক্রিয়া বলো, ঠিক আছে। যদি এটা একদম একটা রুদ্ধ একটা প্রসেস হয়, ভেতরে কিন্তু শব্দের আদান প্রদান হইতেই পারে, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে পারো, তার মানে সবই হতে পারে আসলে। এবং তুমি যদি, নৈর্ব্যক্তিকের মধ্যে শুধুমাত্র রুদ্ধতাপীয় দিছে, আচ্ছা হ্যাঁ, এটা 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 হইতে পারে যে এটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করতে পারে, ঠিক আছে, যে তুমি একটা আবদ্ধ জায়গাতে তুমি করতেছো, তখন এটা রুদ্ধতাপীয়। তবে আরেকটা ভাবে ব্যাখ্যা করা যায়, যেহেতু এই শব্দ শক্তিটা খুব তাড়াতাড়ি করে হয় সঞ্চালিত হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে, তখন এই সময়ের মধ্যে দেখা যাবে যে এই এনার্জি বাহির থেকে এখানে আসার একটা পসিবিলিটি থাকে না, তো রুদ্ধতাপীয় এই যে, হ্যাঁ, তোমার মোর কারেন্ট অ্যান্সার, হ্যাঁ, এরকম ভাবে কোয়েশ্চেন সলভ করবা। জি ভাই বুঝতে পারছি এখন। হ্যাঁ, তো তাহলে হোমওয়ার্ক থাকলো তোমাদের সকলের, তোমাদের যার যার বই থেকে যতগুলা ম্যাথ আছে সবগুলা করবা, ঠিক আছে।